হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই আগের মতো সুস্থ ও ভালো আছো। কাকদ্বীপ একাডেমির অনলাইন ক্লাসে আজ তোমাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই। আজকের এই অনলাইন ক্লাস আমার সকল প্রিয় স্ট্যান্ডার্ড ফোরের ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের বিগত ক্লাসগুলোতে যে চ্যাপ্টার বা লেসনটি নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে লেসন 5 মিটিং বরেমিয়া। তোমরা সবাই তোমাদের বইয়ের পেজ নম্বর খোলো, পেজ নম্বর 30 দেখো। তোমাদের ওই লেসনের সঙ্গে সংযুক্ত যে প্রশ্নোত্তরগুলো আছে সেই প্রশ্নোত্তরগুলো নিয়ে আমি বিগত ক্লাসগুলোতে করি বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে তোমাদেরকে সঙ্গে আলোচনা করছি এবং বুঝিয়ে দিচ্ছিলাম এবং লিখিয়ে দিচ্ছিলাম। সেই অনুযায়ী তোমরা নিশ্চয়ই খাতায় লিখে নিয়ে পড়াশোনা করছো। আজকের আমি ওই লেসনের সঙ্গে সংযুক্ত অর্থাৎ 30 নম্বর পৃষ্ঠায় তোমরা সবাই খোলো এবং খাতা পেন নিয়ে তৈরি হও। 30 নম্বর পৃষ্ঠায় আমি চারের দাগের যে প্রশ্নোত্তরগুলো আছে সেগুলো আমি গত ক্লাসে সমস্ত প্রশ্নোত্তরগুলোর উত্তর আমি এখানটায় লিখিয়ে দিয়েছিলাম, সেই অনুযায়ী তোমরা লিখে নিয়েছো। আজকের আমি তারপরে দুটো দাগ আমি করাবো, সেটা দেখো কী কী সেখানটায় বলেছে, সেই দাগ অনুযায়ী আমি এখানটায় বোর্ড ওয়ার্কের মধ্যে দিয়ে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে খাতা পেন নিয়ে তৈরি হও। দেখো আমি আজকের করাবো ওই 30 নম্বর পৃষ্ঠায় ex5 অর্থাৎ 5 নম্বর এতে এক্সারসাইজে কি বলেছে না, অপোজিট ওয়ার্ড, রাইট দি অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দ লেখো। বোঝা গেল বিপরীত শব্দগুলো কি কি বলেছে, সবাই তোমরা খাতায় লেখো। প্রথমে দেখো বলেছে আপ, আপ মানে কি, আপ মানে হচ্ছে সরি, আপ মানে হচ্ছে উপর, মানে উপর বোঝালে আপ বোঝায়, তাহলে এর বিপরীত শব্দ লিখতে হবে। এটা তো প্রত্যেকেই তোমরা যাও জানো, সেটা হচ্ছে আপ ডাউন, DOWN, ডাউন মানে হচ্ছে নিচ বা নিচে, বুঝতে পেরেছ। খাতায় তুলে নাও তোমরা প্রত্যেকে, এই এক্সারসাইজ 5 এটা করেছি, রাইট দ্য অপোজিট ওয়ার্ড, আপ মানে হচ্ছে উপর বা উপর, তার বিপরীত শব্দ হচ্ছে ডাউন, বোঝা গেল। এবার তারপরে দেখো কি বলেছে, স্লো, SLOW, স্লো মানে হচ্ছে ধীর বা ধীরে, স্লো থেকে কি হবে, স্লো মানে ধীর, তাহলে কি দ্রুত হবে, দ্রুত ইংরেজি হচ্ছে ফাস্ট, FAST, ফাস্ট মানে হচ্ছে দ্রুত, বোঝা গেল। আপ থেকে ডাউন, স্লো মানে ধীরে, তার বিপরীত শব্দ হচ্ছে ফাস্ট, বোঝা গেল, FAST, ফাস্ট। তারপরে দেখো কি বলছে, এনিমি, ENEMY, এনিমি মানে তোমরা তো প্রত্যেকেই জানো যে শত্রু, শত্রুর বিপরীত শব্দ, এটা তো প্রত্যেকেই জানো, শত্রু থেকে মিত্র, মিত্র মানে কি, মিত্র মানে হচ্ছে বন্ধু, তাই না। তাহলে এনিমি থেকে আমরা কি লিখতে পারবো, ফ্রেন্ড, FRIEND, ফ্রেন্ড মানে কি বন্ধু বা মিত্র, এখানে এলিও হতে পারে, ALLY, এলিও হতে পারে, এলি মানেও বন্ধু। ঠিক আছে, ভালো করে খাতায় তোমরা তুলে নাও। তাহলে আপ থেকে কি হচ্ছে ডাউন, আপ মানে উপর, ডাউন মানে হচ্ছে নিচ, স্লো মানে হচ্ছে ধীরে বা ধীর, আর ফাস্ট মানে হচ্ছে দ্রুত, FAST, ফাস্ট। এনিমি, ENEMY, এনিমি, এনিমি মানে হচ্ছে শত্রু, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, সব অপোজিট ওয়ার্ড, বোঝা গেল। এবারে দেখো তারপরে কি বলেছে, ওয়াইল্ড, ওয়াইল্ড আমি উপরটাই লিখব, ওয়াইল্ড, WILD, ওয়াইল্ড মানে কি, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য প্রাণী, মানে বন্য প্রাণীদেরকে ওয়াইল্ড বলা হয়, বুঝতে পেরেছো, বন্য প্রাণী। তাহলে এর অপোজিট কি হবে, টেম, টেম মানে হচ্ছে পালিত, যেগুলো ঘরে পালন করা হয়, বুঝতে পেরেছি, তাহলে টেম, TAME,
টেম মানে হচ্ছে পালিত, যেগুলো বনে থাকে সেগুলো তো বনেই থাকে, আর বাড়িতে যেগুলো পোষা হয় বা পোষা বা পালন করা হয় তাদেরকে সেটাকে বলা হচ্ছে টেম। তাহলে ওয়াইল্ডের বিপরীত শব্দ হচ্ছে, অপোজিট হচ্ছে হচ্ছে টেম, TAME, TAME, টেম, বোঝা গেল? টেম মানে হচ্ছে পালিত। এবার তারপরে হচ্ছে ব্রড, BROAD, ব্রড, ব্রড মানে হচ্ছে বিস্তীর্ণ। বিস্তীর্ণ, বিস্তীর্ণ, BROAD বানানটা দেখো, BROAD ব্রড মানে হচ্ছে বিস্তীর্ণ বা ব্রড মানে চওড়া, এরকম বোঝাবে, বুঝতে পেরেছো? ব্রড, তাহলে এটা থেকে আমরা বইতেই জেনেছি সংকীর্ণ হবে, সেটা কি হবে? ন্যারো, NARROW মানে হচ্ছে সংকীর্ণ, বুঝতে পেরেছো? মানে সরু, ব্রড মানে চওড়া আর ন্যারো মানে সরু, এটা একদম চল মানে চলিত কথা। আর ভালো কথা বলতে হলে ব্রড মানে হচ্ছে বিস্তীর্ণ, হ্যাঁ, আর ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, যেটা সংকুচিত হয়ে যাচ্ছে সেটাই সংকীর্ণ, বুঝতে পেরেছো? তোমরা বইতে পড়েছো যে বাসন্তী ছাড়িয়ে, এই চ্যাপ্টার বাসন্তী ছাড়িয়ে দ্য রিভার মাতলা কী হয়ে গেল? ন্যারো, বিকেম ন্যারো, সংকীর্ণ হয়ে গেছে, মানে কি ছোট হয়ে গেছে, সরু হয়ে গেছে এবং সুন্দরবনের দিকে গেছে, সেই নদীর নাম হয়েছে কি? বিদ্যা, পড়েছো না? সেই ন্যারো বা সংকীর্ণ, বোঝা গেল? নেক্সট, তারপরে কি বলেছে তুলে নাও ভালো করে। তারপর বলেছে পাওয়ারফুল, POWERFUL, FUL, পাওয়ারফুল মানে হচ্ছে কি? শক্তিশালী, ঠিক আছে, পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী, বোঝা গেল? পাওয়ারফুল, শক্তিশালী, তাহলে কি হবে? শক্তিশালী নয় এরকম, তার মানে কি হবে? পাওয়ারলেস, শক্তিহীন, একদম সহজভাবে করবে, ঠিক আছে? অনেক এখানটায় উইক দেবে, হ্যাঁ, দুর্বল, সেটাও হতে পারে। পাওয়ারফুল, আমার এখানটা পাওয়ারফুল আছে, আমি পাওয়ারলেস দিয়ে দেবো, বুঝলে? ব্যাপারটা তোমাদের সুবিধা হবে। পাওয়ারলেস মানে হচ্ছে শক্তিহীন, এটা আর বাংলাটা লিখলাম না, পাওয়ারফুল থেকে পাওয়ারলেস, PO, শুধু FUL এর জায়গায় LESS করে দিয়ে যাবে, পাওয়ারলেস মানে হচ্ছে শক্তিহীন, মানে শক্তি নেই যার, এরকম। আর পাওয়ারফুল মানে শক্তিশালী, যার শক্তিতে পূর্ণ যে, বুঝতে পেরেছো? বেশ, তারপরে দেখো বলেছে কি, সল্টি, সল্টি মানে তোমরা তো পড়েছো, সল্টি, সল্টি মানে হচ্ছে লবণ, SALTY, সল্টি মানে হচ্ছে লবণাক্ত বা লবণ, সল্টি থেকে কি হবে? ফ্রেশ, মানে কোনো স্বাদ নেই যার, সেরকম ফ্রেশ, সতেজ জল, বুঝতে পেরেছো? ফ্রেশ বা এখানে আনসল্টি করা যেতে পারে, FRESH, ফ্রেশ মানে হচ্ছে একদম কোনো যে জলের কোনো স্বাদ নেই সেটাকে ফ্রেশ জল বলা হয়, সাধারণত। এছাড়াও ফ্রেশ, ফ্রেশ থেকে আনসল্টি করা যেতে পারে, মানে লবণ নয় এরকম, UNSALTY, বুঝতে পেরেছো? সল্টির অপোজিট ওয়ার্ড হচ্ছে ফ্রেশ হতে পারে, FRESH, ফ্রেশ মানে একদম টাটকা বা সতেজ বা স্বাদ নেই এরকম বোঝাবে, কিংবা আনসল্টি, UNটা যোগ করে দিয়ে আনসল্টি করে দিলেও হয়ে যাবে, তোমরা দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেও কিন্তু হবে, বোঝা গেল? এবারে তারপরে নেক্সট, MT, EMPTY, MT, MT মানে হচ্ছে খালি, তাহলে খালির বিপরীত শব্দ কি? পূর্ণ বা ভর্তি, তাই না? তাহলে EMPTY, MT, MT থেকে কি হবে? ফুল, FULL, ফুল মানে হচ্ছে পূর্ণ, পূর্ণ বা ভর্তি, বুঝতে পেরেছো? তাহলে MT থেকে ফুল বা পূর্ণ, কেমন? তাহলে এই অপোজিট ওয়ার্ডগুলো আমি আরেকবার বলে দেবো। প্রথমে দেখো বলেছে আপ, আপ মানে হচ্ছে কি? না, আপ মানে হচ্ছে ওপর, আর তার বিপরীত শব্দ আমি লিখে দিয়েছিলাম কি? না, ডাউন মানে নিচ। তারপরে স্লো, স্লো মানে ধীর বা ধীরে, এখান থেকে কী হবে? ফাস্ট, FAST, ফাস্ট,
হ্যাঁ, এনিমি, ENEMY, এনিমি মানে শত্রু, এর অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দ হবে এনিমি মানে শত্রু, শত্রু থেকে মিত্র বা বন্ধু, তাহলে ফ্রেন্ড, FRIEND। এখানে অ্যালিও দেওয়া যেতে পারে, ALLY, অ্যালি, অ্যালি মানেও বন্ধু হতে পারে। তারপর ওয়াইল্ড, WILD, ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, বন্য থেকে কী হবে পালিত, যেগুলো ঘরে পালন করা হয় যে সমস্ত পশু তাদেরকে টেম বলা হয়, TAME, টেম, বুঝতে পেরেছো? তারপরে ব্রড, BROAD, ব্রড মানে হচ্ছে বিস্তীর্ণ বা বড়, বিশাল, সেখানটা ন্যারো, সরু বা ছোট, NARROW, ন্যারো। এবারে পাওয়ারফুল, পাওয়ারফুল থেকে শক্তিশালী, হ্যাঁ, তারপরে শক্তিহীন হবে তাহলে, পাওয়ারলেস হতে পারে, POWERLESS, পাওয়ারলেস। সল্টি, সল্টি মানে হচ্ছে লবণ বা নন্তি, নোনতা, বুঝতে পেরেছো, নোনতা, তাহলে সেখানটায় কী বলতে হবে, না ফ্রেশ বা আনসল্টি, বোঝা গেল? এবারে এমটি, এমটি থেকে কী হবে, ফুল, এমটি মানে কি না খালি, আর এটা থেকে কী হবে, ফুল বা ভর্তি, বুঝতে পেরেছো? এবারে দেখো এগুলো লিখে নিয়েছো নিশ্চয়ই। এবারে এই এক্সারসাইজ সিক্সটা দেখো, রাইট দ্য মিনিং ইন বেঙ্গলি। এখানে যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি, সেটা হচ্ছে যখন আমি রিডিং পড়াই, টেক্সট পড়াই, তখন আমি পড়িয়েছি, তাও আমি এটা আমি জাস্ট মুখে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এক্সট্রিম, এক্সট্রিম কথাটির অর্থ হচ্ছে অন্তিম বা একেবারে শেষ পর্যায়, বুঝতে পেরেছো, এক্সট্রিম। তারপরে দেখো এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, এগুলো বলে দিয়েছি তোমাদের বইতেও আছে। এক্সপেরিয়েন্স মানে হচ্ছে অভিজ্ঞতা, পাওয়ারফুল মানে হচ্ছে শক্তিশালী, এটা তো এক্ষুনি পড়ালাম। জার্ক, জার্ক, JERK, জার্ক মানে হচ্ছে ঝাঁকুনি, বুঝতে পেরেছো। তারপরে ফুয়েল, FUEL, ফুয়েল মানে হচ্ছে জ্বালানি, এগুলো যখন আমি রিডিং পড়াই তখন আমি সমস্ত কিছু লিখিয়ে দিয়েছিলাম, এটা ফুয়েল মানে হচ্ছে জ্বালানি। তারপরে দেখো স্ট্রেঞ্জ, STRANGE, স্ট্রেঞ্জ, হ্যাঁ স্ট্রেঞ্জ মানে হচ্ছে বিস্ময় বা অবাক। তারপরে দেখো প্রে, PREY, প্রে মানে হচ্ছে শিকার, অর্থাৎ তোমার, তুমি যে খাদ্য খাবে সেই প্রে বা শিকার। এবারে ক্রিয়েচার, CREATURE, ক্রিয়েচার, ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী, যে কোনো প্রাণীকে ক্রিয়েচার বলা হয়, হ্যাঁ। এগুলো বাংলা মানেটা ছয়ের দাগে, বাংলায় অর্থ লোক এটা তোমাকে বলেছি, তোমাদেরকে বলেছি এর আগে, তা তবু আমি এটা ফের একটু তোমাদেরকে মনে করিয়ে দিলাম, ভালো করে এটা পড়াশোনা করবে, এবং যে অপোজিট ওয়ার্ডগুলো আজকের পড়ালাম সেগুলো সুন্দর করে তোমরা লিখে নিয়ে বাড়িতে অভ্যাস করবে, বুঝতে পেরেছো? আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকে সুন্দর করে অনলাইন ক্লাসগুলো ফলো করে বাড়িতে পড়াশোনা করো, সবাই ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।